কোথায় করতে হবে? একে বাইরে বের করে দাও। আচ্ছা ঠিক আছে। সে আসবে, তার আসার সময় হয়ে গেছে, দেখে নিও, সে আসবে, সে আসবে, দেখে নিও, সে আসবে, দেখে নিও, সে নিশ্চয়ই আসবে, সে নিশ্চয়ই আসবে, সে হাল ছেড়ে দেবার পাত্র নয়, সে নিশ্চয়ই আসবে। দেখো, সে তোমাদের এমনি এমনি ছেড়ে দেবে না। সে ঠিক আসবে, সে আসবে, দেখে নিও, সে আসবে। গঙ্গা, এই পাগলটাকে ভেতরে কে ঢুকিয়েছে? ওর খিদে পেয়েছিল বলে মনে হয়েছিল, তাই ওকে ভেতরে ডেকে। কি খাবার দিবি? এদেরকে কখনো ভেতরে ঢুকতে দিবি না, এই জায়গাটা এদের উপযুক্ত নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেতরে যা। হ্যালো, কার ফোন বাবা? সুরেশ, আমায় দাও বাবা, ফোনটা দাও না, আমাকে দাও। তোমাকে আমায় ফোনটা দিতে বললাম না? আমি বলছি আমাকে দিতে, দিজে মা, ফোনটা আমার, আমার হাতেই দাও, আমার হাতে দাও এটা। হ্যালো সুরেশ, মেয়ে আন্টি বল রই হুঁ, রামিয়া তো এখন ঘুমোচ্ছে, রামিয়া সো রহি হ্যায়, वो क्या है ना, यहाँ पर बहुत गर्मी है इसलिए वो जल्दी सो गई है। ओके बाय। केनो मा, आमी घुमे पड़ेछी, एरकम मिथ्या बोलले केनो? तोमार जीवने एखन अरुण एसे पड़ेछे, ओई सुरेशेर की दरकार? देखो मा, आमी आर सुरेश दु बछर धरे एके अपरके भालोबाशी, ओर साथे बिये दिते तो तुमी राजी होयेछिले, आर ओकेओ बोलेछिले, ओखाने कथा दिये एसे এখন এখানে অরুণের সাথে বিয়ে করতে বলছো? দেখো রামিয়া, মে তোমারই মা হুঁ, আর আমি যে কথা বলছি তোমার ভালোর জন্যই বলছি, সুতরাং তুমি তোমার মুখ বন্ধ রাখো। কি করে চুপ করে থাকবো আমি, তুমি বলো? যেখানে সবার সামনে অরুণের সাথে বিয়ের কথা বলে এসেছো, ঝগড়াও করেছো, আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি তোমার সাথে এই নিয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি তো কোনো কথাই শুনলে না, সুরেশের সাথে আবার কথাও বলতে দিচ্ছ না। আমি কিন্তু সুরেশ ছাড়া আর কাউকে বিয়ে করব না, এটা তুমি ভালো করে শুনে রাখো। ঠিক আছে, সুরেশকেই নয় বিয়ে কর, কিন্তু তার আগে নয় অরুণকে বিয়ে করে নে। তার মানে এসব উল্টো পাল্টা কি বলছো তুমি মা? দেখো বাবা, মা যা খুশি বলে যাচ্ছে আর তুমি চুপচাপ শুনছো, তুমি কিচ্ছু বলছো না। এখন যা বলার তোকেই বলতে হবে মা, আজকালকার দিনে টাকাই সবচেয়ে জরুরি, ব্যাপারটা বুঝে নে। টাকা থাকলে সবই করা সম্ভব, টাকা থাকলে যা খুশি তাই কেনা সম্ভব হতে পারে। আরে আমাদেরও তো সচ্ছল জীবন হওয়া উচিত। তুই যখন বলেছিলি যে সুরেশকে ভালোবাসিস, তখন সে 10 কোটি টাকার মালিক ছিল, আমাদেরও মনে হয়েছিল ও খুব বড় লোক, তাই আমরা বিয়েতে রাজি হয়েছিলাম। আর এদিকে এখন যদি তুই অরুণকে বিয়ে করিস, 600 কোটির মালিক হবি। এটা জানার পর আমরা দুটা নাই পড়ে গেছি যে তোর বিয়েটা এখন কার সাথে আসলে দেওয়া উচিত, বুঝতে পারলি? 10 কোটি বেশি নাকি 600 কোটি টাকা বেশি, এবার ভেবে দেখ। দেখো রামিয়া, যা তুমি চাও তা হবে, আর যা আমরা চাই তাও হতে হবে। প্রথমে তুমি অরুণের সাথে বিয়ে করে নাও, যখন সম্পত্তি তোমার হাতে এসে যাবে তখন অরুণের থেকে ডাইভোর্স চেয়ে নিও, আর যখন তুমি ডাইভোর্স চাইবে তখন আমার দাদার আর একটা অ্যাটাক হবে, তখন দাদাও মারা যাবে, আর বাবাকে হারানোর পর সেই দুঃখ ভুলতে অরুণ মদ খেয়ে নেশায় ডুবে যাবে, তখন তোমার পথে আর কোনোই সমস্যা থাকবে না, তখন সুরেশের সাথে সেটেল হয়ে যেও। তুমি যেমন চাও ঠিক তেমন সুরেশের সাথে থাকতে পারবে, আর আমরা চাই অগাধ সম্পত্তির মালিক হতে তা আমরা হয়ে যাব। ভালো করে ভেবে দেখো তুমি।
দেখো, এত কম সময়ের মধ্যে আমি 600 কোটি টাকার মালিক হয়ে যাব সেটা আমি ভাবতেই পারিনি। বাবা, এমন বলছো যেন সম্পত্তি হাতের মুঠো এসে গেছে। ওখানে ওই দুই মহিলার সাথে লড়াই করে তবে আমাদেরকে জিততে হবে, আর তারপরেই আমাদের মায়ের সাথে অরুণের বিয়ে দেওয়া সম্ভব হবে। আগে তোমাকে ওই দুই বোনের সাথে ঝগড়া থামাতে হবে। মেয়েদের সাথে ঝগড়া করে জেতা মুশকিল, কিন্তু খুব সহজেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। আচ্ছা, তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো? জামাইয়ের উপর ভরসা আছে। দেখো, নাম নিতে নিতেই এসে হাজির। জামাই বাবাজি, ঠিক সময় এসে পড়েছো, চলো এক পেক খাওয়া যাক। একদম লজ্জা করবে না। আরে মায়া, বাবা, জামাই বাবাজি এসেছে শুনে অমলেট নিয়ে এসেছিস? আরে কোথায় যাচ্ছিস? জামাই বাবাজিকে কত ভালোবাসি সেটা তো জানি। জামাই বাবাজিকে একটু সোডা মিক্স করে দে। আরে ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে, একদম ঠিক। নে, এবার ওকে দিয়ে দে। অরুণ, যদি তুই দেবীর মেয়েকে বিয়ে করিস তাহলে তারা তোকে ড্রিঙ্ক অ্যালাউ করবে না হয়তো, কিন্তু যদি মায়াকে তুই বিয়ে করিস তাহলে ও একদম তোর মনের মতো চলবে। মায়ার সম্বন্ধে জামাই বাবাজি খুব ভালো করেই জানে, আর ও যদি বিয়ে করে তাহলে মায়াকেই করবে, তাই না? মায়া, তুই এখন অরুণের সাথেই থাকবি বুঝলি, আর যখন ওর ড্রিঙ্ক করা হয়ে যাবে তখন তুই নিজে ওকে ওর বেডরুম অব্দি পৌঁছে দিস। বুঝেছি দাদা। মায়া, তুমি তো ভরতনাট্যম জানো, তুমি তো নাট্যময়ূরী, জামাই বাবাজিকে নাচ দেখাও। বাবা, আমি এখনই আসছি। বাবা, এই সময় তুমি আবার কোথায় যাচ্ছ? আরে আমি আসছি রে বাবা। সামলে, আমার সাথে এরকম করবেন না, আমার এসব মোটেই পছন্দ নয়। কিন্তু আমার তো এসব খুবই পছন্দ। আপনি এবাড়ির গেস্ট, তাই লিমিট ক্রস করবেন না। অকারণে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না, মাথায় ঢুকলো? কতদিন আর বেঁচে পালাবে, আমার কাছে তো আসতেই হবে। জামাই বাবাজি, বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো ভেতরে যাই। আপনারা ভেতরে যান, আমি আসছি। মায়া, চলো ভেতরে যাই।
কি ছিল, এসব কি হচ্ছে? এই কথাটা কি এখনি বলা প্রয়োজন? যদি তুমি ওই কথা এখন না বলো তাহলে তা মেয়ে পর্যন্ত করাবে। সেটা ঠিক, কিন্তু ওটা তো তুইও বলতে পারিস। বাবা আমার খুব ভয় হচ্ছে। দিদি আমার কাউকেই ভয় লাগে না, টেনিসে একমাত্র আমার বরাবর খেলোয়াড় তুমি। আর কথা না বাড়িয়ে জিজুকে বিয়ে করে সেটেল হয়ে যাও, আর দু একদিনের মধ্যে তো ভিসাও চলে আসবে, তখন তো লন্ডন যেতে হবে, তাই না? চুপ কর, সব সময় খালি পাকামি। বাবা তুমি কোনো বুদ্ধি দাও না। তোর ভাইকে একবার পাঠিয়ে দেখি। আরে ও তো অনেক ছোট বাবা। আরে এই ছোট বাচ্চাটাকে সামনে রেখেই বড় কাজটা হয়ে যাবে। বাবা ওকে ঠিক করে বুঝিয়ে পাঠাও। আরে একটু দাঁড়া। শোন না বাবা। বাবা যা তুই। ঠিক আছে বাবা। নিজের দিদির সম্বন্ধে খবর দেওয়ার জন্য তোর ভাই কেমন ছুটছে দেখ। হ্যাঁ বাবা, ও সেরকমই কিছু করবে বলে আমি ভাবছিলাম। ও খুব ফাস্ট, ভাইটা খুব ভালো। লাইট গুলো জ্বালিয়ে দাও গোবিন্দ। আগে মা। কি হয়েছে মা? তোমার কি ভালো মুড আছে? কেন? তোমার সাথে আমার কিছু বলার আছে। কে বলেছে কথা বলতে? বাবা বলেছে তোমার সাথে কথা বলতে। কি কথা বলতে বলেছে? যা কথা তাই বলবো না, সেন্সরে কেটে চেটে বলতে হবে। বলে ফেলো। তোমার বর দিদিকে অরুণদার সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার রাক্ষসী মা কোনো না কোনো পরিকল্পনা করছে। যেমন ভাবে ও দেখছে, তোমার দিদির তো এসব পছন্দ নয়, কিন্তু তোমার মা হিড়িম্বার মগজে তো কিছুই ঢুকছে না, ও তো মাথা মোটা। এবার তো মার খেতেই হবে, গ্যারান্টি। বাবা বলছে যে তুমি সম্পত্তির জন্য পাগল হয়ে গেছো মা। খুব ভালো করেই বলছে বলে মনে হয়। এসব বলে অরুণদার সাথে বিয়েটা ভাঙতে হবে, এরকমই বলছিল বাবা। এবার তুমি কি করবে বলো? ওরে বাপরে, যেভাবে আসছে না মনে হচ্ছে আজকে ওর হাতে আমি মারা পড়বো। জানি না কি আছে কপালে, যদি রাগ হয় মারতে পারো। কি ব্যাপার, সাহসটা বেশি বেড়েছে দেখছি। শোনো মা, টেনিস খেলাতে আমি সানিয়ার মতন হতে চাই, এটা আমার খুব ইচ্ছে মা। এখন আমি বিয়ে করতে চাই না। শোনো, টেনিস খেললে একটা কাপ জিতবে, কিন্তু অরুণকে বিয়ে করলে স্টেডিয়াম জিতে নেবে। তাছাড়া ভালো করে টেনিস খেলার কথা আমি তোমায় বলেছিলাম, আর অরুণকে বিয়ে করার কথা আমি তোমায় বলছি। এক কোটি বা দু কোটির কথা নয়, 600 কোটি, আর আমি তা ছাড়ব না। সম্পর্ক দেখে নয়, সম্পত্তি দেখে তোমায় আমি অরুণকে বিয়ে করার কথা বলেছি। তৈরি থেকো। Thank you.
সিদ্ধি লাভের শক্তি সাধনের জন্য তুমি যা করছো সেই যজ্ঞ আজ রাতের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আজ রাতে তুমি যে পুজো করতে চলেছো তা সেই শক্তিকে আকর্ষণ করার এক মহাপুজো। নিজের কুল দেবতার কাছে প্রার্থনা করে, সংকল্প করে, ধ্যান করো, এই মহান অগ্নি শক্তি তুমি অধিকারী হয়েছে, তুমি যা চাইবে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমার ছেলের সাথে বিয়ে করার জন্য তোমরা তিনজনই ভীষণ ইচ্ছুক, তা দেখে আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমরা যে নিজেদের মধ্যে লড়াই করছো, এই জিনিসটা দেখে আমি খুশি হওয়ার থেকে আরো বেশি দুঃখ পাচ্ছি। তোমরা সবাই মিলে যাতে একটা সিদ্ধান্তে আসতে পারো তার জন্য আমি তোমাদেরকে সময়ও দিয়েছিলাম। এবার শোনো, যে আমার অরুণকে বিয়ে করার জন্য প্রস্তুত সে উঠে এসো। যাও যাও বলছি, যাও রামিয়া যাও, উঠে যা না। তোমাদের তিনজনের মধ্যে থেকেই যে আমার অরুণ একজনকে বিয়ে করবে তা ভেবেই খুব আনন্দ হচ্ছে, কিন্তু তোমাদের ভেতর থেকে কাকে নির্বাচন করব এটাই একটা সমস্যা। যে বিয়ের পাত্র তাকে ডেকে জিজ্ঞেস করে নাও, তার কাকে পছন্দ সে নিজেই জানিয়ে দে। বাহ, এ তো অতি চমৎকার প্রস্তাব। কিন্তু দিদি, পরিবারের বাচ্চাদের মধ্যে এরকম প্রতিযোগিতা উচিত নয়। সমস্যা তো আছে বাবা মাদের মধ্যে, এদেরকে দেখে তো বেশ হাসি খুশি লাগছে। অরুণকে ডাকো তো, সেই সমস্যা মিটিয়ে দেবে। অরুণ অরুণ। হ্যাঁ বাবা, আসছি। আয় বাবা। কি হয়েছে বাবা, কেন ডাকছিলে? এই তিনজনে তোকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে বাবা। এখন তুই এদের মধ্যে যাকে পছন্দ করবি সেই আমাদের এই পরিবারের পুত্রবধূ হবে। অরুণ,